পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আবির ঝলক নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন, বিদ্বানের কলমের কারী শহীদের রক্তের চাইতে পবিত্র, এই হাদিসটি কি সহি বা এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটুকু, এটা জানা খুব জরুরি। প্রিয় আবির ঝলক ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেই বিষয়টি আমরা আমাদের সাধ্যের আলোকে এটি বিভিন্ন সূত্র থেকে ঘাটাঘাটি করে আমরা যে ফলাফলে উপনীত হয়েছি সেটি হলো, কোনোভাবে এই বক্তব্যটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণ করার কোনো অবকাশ নেই। এটি কোনো বিশুদ্ধ গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত কোনো আল্লাহ নবীর হাদিস নয়, সুতরাং এটিকে হাদিস হিসেবে বর্ণনা করা এটি সম্পূর্ণ ভুল এবং এটি একটি গর্হিত কাজ হবে। তবে হ্যাঁ, এই যে কথাটি যে বিদ্বানের কলমের কারী শহীদের রক্তের চাইতে পবিত্র, এই কথাটিও মূলত ইসলামের যে একজন আলেমের তালিম ইলম শিক্ষার যে মাধ্যম কলমের কারী আর একজন শহীদের যে রক্ত, এই উভয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং উভয়টিকেই মর্যাদাপূর্ণ করা হয়েছে। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আলেমের কলমের কালীকে যেরকম মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপ শহীদের রক্তকেও অনেক গুরুত্ব এবং মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং একটিকে আরেকটির সাথে কম্পেয়ার করা, তুলনা করা, অথবা একটির তুলনায় আরেকটিকে হেয় প্রতিপন্ন করা, এটি নিজেদের পক্ষ থেকে কোরআন সুন্নাহর স্পষ্ট প্রমাণ ছাড়া এটি কোনোভাবেই শোভনীয় হতে পারে না। কাজে একজন শহীদ যে আল্লাহর রাস্তায় প্রকৃত অর্থেই শাহাদাতের রক্ত দিল, তার শহীদের রক্তের কতটুকু মূল্যায়ন হবে, আর একজন আলেম এলেম শিক্ষা করার জন্য একজন যে সেই ব্যবস্থা করলো, যে মেহনত করলো, পরিশ্রম করলো, উভয়টি আপন আপন জায়গায় প্রশংসিত এবং অতীব গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। সুতরাং এটি একটিকে আরেকটির সাথে তুলনা করা, এই কাজটি আসলে অনভিপ্রেত, এ থেকে আমাদের বিরত থাকা কর্তব্য।